আমার সকল বন্ধুদের, বিশেষ করে আমার খ্রিস্টান বন্ধু যারা রয়েছেন, সবাইকে জানাচ্ছি বড়দিনের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে জানবো, সেটি হলো লেন্স হুড কী, সেটি কীভাবে কাজ করে এবং কেন আমরা সেটি ব্যবহার করবো। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই বলে নিতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং শুধু সাবস্ক্রাইব না, তার পাশে যে বেল আইকন রয়েছে সেটি যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আমার যে নেক্সট আপডেটগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো যা বলছিলাম, লেন্স হুড কী, সেটি কীভাবে কাজ করে এবং কেন আমরা সেটি ব্যবহার করবো। বেসিক্যালি বেশিরভাগ ম্যানুফ্যাকচার যারা লেন্স তৈরি করে, তারা কিন্তু আমাদের যে লেন্স থাকে সেটির সাথে একটি লেন্স হুড দিয়ে দেয় এবং সেটি দেখতে অনেকটা এরকম হয়ে থাকে। সেটি আমাদের যে লেন্স রয়েছে, সেই লেন্সের যে সামনে রয়েছে সেখানে একটি থ্রেড থাকে, সেখানে আমরা লেন্সটিকে আমরা সংযুক্ত করি। এখন কথা হলো কি, লেন্স হুডটা কী, কেন এটা দিয়ে দেওয়া হয় এবং এটি আসলে কীভাবে কাজ করে। বেসিক্যালি আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন খুব প্রখর রৌদ্রে যান তখন আপনি দেখা যায় যে আপনার যে সামনের জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি স্পষ্ট দেখতে পান না। তখন আপনি যে কাজটি করেন, আপনি কিন্তু সামনে আপনার যে চোখ রয়েছে সেই চোখের সামনে কিন্তু আপনি শেড দেন। শেড দেওয়ার পরে তখন আপনি সেই জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পান, অথবা আপনি ক্যাপ করে সেই সব ক্ষেত্রে বাইরে যান। আবার অনেক সময় দেখা যায় রাতের বেলা আমরা কোথাও যাচ্ছি, হঠাৎ করে একটি গাড়ি চলে আসছে, হেডলাইটের আলোটি আমাদের চোখে পড়লো, আমরা কিন্তু সামনের জিনিসগুলো তখন দেখতে পাই না, তখন আমরা আমাদের চোখকে শেড দিই আমাদের হাত দিয়ে। ঠিক সেই রকমভাবেই আমাদের যে লেন্স হুড রয়েছে সেটিও কিন্তু লেন্সের ক্ষেত্রে সেভাবেই কাজ করে। আমরা যদি দুপুরের দিকে নর্মালি ছবি তুলি তখন দেখা যায় সূর্যটি মাথার উপরে থাকে, কিংবা দুপুরের পরে গোল্ডেন আওয়ারের আগে সেই সব ক্ষেত্রে দেখা যায় আমরা যখন ছবি তুলি তখন কিন্তু সূর্যের যে আলো খুব সহজেই আমাদের যে লেন্স রয়েছে সেই লেন্সের ভিতরে যে গ্লাস রয়েছে এখানে কিন্তু ডিরেক্টলি প্রবেশ করতে পারে। তখন যে জিনিসটি হয়, তখন আমরা যখন যদি ছবি তুলি সেই ছবিটি কিন্তু অনেকটা ব্লোন আপ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সূর্যের আলো পড়ার ফলে তখন কিন্তু আমাদের যে একটি লেন্স ফ্লেয়ার সেটি কিন্তু আমাদের ছবিতে চলে আসে, যেটি আসলে আমরা এক্সপেক্ট করি না। আমরা চাই সবসময় ছবিটি ক্লিন থাকবে, সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। যখন লেন্স ফ্লেয়ার দরকার হবে তখন আমরা ইন্টেনশনালি সেই লেন্স ফ্লেয়ারটা আনতে পারবো, বা আমরা প্রসেসিংয়ে আমরা ফটোশপ দিয়ে সেটি অ্যাড করতে পারবো। বাট আমরা যখন ক্যাপচার করবো তখন কিন্তু আমরা একদম প্রফেশনাল একটি ছবি চাই, একদম ক্লিন একটা ছবি চাই। তো সেই ছবিটি তোলার জন্য আমাদের কিন্তু লেন্স হুডটি অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। আমরা যদি লেন্স হুডটি ব্যবহার করি তখন যখন সান উপরের দিকে থাকবে তখন কিন্তু এই দিক থেকে আমাদের যে ডিরেক্ট সানলাইট সেটি কিন্তু আমাদের লেন্সের গ্লাসে হিট করতে পারবে না, তার ফলে কিন্তু আমাদের যে ব্লোন আপ ইমেজ সেটি আমরা পাবো না, কিংবা লেন্স ফ্লেয়ার যেটি থাকবে সেটি কিন্তু আমাদের ইমেজে আসবে না। আমরা কিন্তু খুব স্পষ্ট, খুব শার্প একটি ছবি পাবো, যেটি দেখতে আসলে অনেক সুন্দর মনে হবে, অনেক বেশি প্রফেশনাল মনে হবে। আরেকটি ব্যাপার, সেটি হলো আমরা যদি একটি লেন্সের যে হুড রয়েছে সেটি আরেকটি লেন্সে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পাবো না, কারণ প্রত্যেকটি লেন্সের জন্য কিন্তু আলাদা আলাদা ডিজাইনের লেন্স হুড তৈরি করা হয়ে থাকে। আপনি ধরুন, আপনি যদি 100mm একটি লেন্সের যে হুড রয়েছে সেটি যদি আপনি কোনো 12mm ফোকাল লেন্থের কোনো লেন্সে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ছবি তুলবেন দেখবেন আপনার লেন্স হুডটি কিন্তু আপনার সেই ছবিতে চলে আসবে, কারণ 12mm যেটি সেটি কিন্তু আমাদের যে ভিউইং অ্যাঙ্গেল সেটি কিন্তু অনেক বেশি ওয়াইড হয়। তো আমাদের যখন সেই 100mm কোনো হুড আমরা সেটিতে স্থাপন করবো তখন কিন্তু সেই হুডটি আমাদের ছবিতে চলে আসবে। ঠিক তেমনি ওয়াইড অ্যাঙ্গেলের যদি আমরা কোনো যে হুড রয়েছে সেটি কোনো জুম লেন্সে বা 100mm বা আমরা 200mm এরকম কোনো লেন্সে ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে সেই কিন্তু আমাদের সেই যে কাঁচ সেটি করবে না, সেই সানলাইটটি আমাদের লেন্সে হিট করবে। এর জন্য প্রত্যেক লেন্সের জন্য আলাদা আলাদা যে হুড রয়েছে, যে স্পেশালাইজড হুড রয়েছে সেটি আমাদের ব্যবহার করা উচিত। আরেকটি যেটি ব্যাপার, সেটি হলো আমরা যদি লেন্স হুড ব্যবহার করি কিন্তু খুব সহজে আমাদের লেন্সটিকে প্রোটেক্ট করতে পারে, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে লেন্সটি যদি পড়ে যায়, তো পড়ে যাওয়ার ফলে যখন লেন্সটি এভাবে পড়বে তখন কিন্তু আমাদের যে ফ্রন্ট এলিমেন্ট রয়েছে, গ্লাস রয়েছে লেন্সে, সেটি কিন্তু নষ্ট হবে না বা ড্যামেজ হবে না বা ভেঙে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি রক্ষা করবে। আবার যখন আমাদের ক্যামেরা মাউন্ট করা থাকে তখন দেখা যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কাঁধে ঝুলানো থাকে ক্যামেরা, তো আমাদের হাঁটাহাঁটির সময় বা আমাদের চলাফেরার সময় কিন্তু যে কোনো সময় আমাদের লেন্সে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো আমাদের যদি হুড লেন্সে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লেন্সটি প্রোটেক্ট হবে। তো বেসিক্যালি লেন্স হুড থাকার ফলে কিন্তু আমরা খুব সুন্দর একটি ছবি পাচ্ছি, তার পাশাপাশি কিন্তু আমাদের লেন্সটিকে প্রোটেক্ট করছে। এর জন্য আমাদের সবসময় আসলে লেন্স হুডটি ব্যবহার করা উচিত। আপনি যে লেন্সই ব্যবহার করেন সেটির জন্য স্পেশালাইজড যে হুড রয়েছে আমি সাজেস্ট করবো আপনারা সেটি ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা সবথেকে বেস্ট রেজাল্ট পাবেন। আপনাদের ছবি বোন আপ হবে না, আপনাদের ছবিতে কোনো লেন্স ফ্লেয়ার থাকবে না,
তার পাশাপাশি আপনার লেন্সটি থাকবে সুরক্ষিত। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এই ধরনের যদি টিউটোরিয়াল আমি তৈরি করি সেগুলো কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাই বাই।